পাত্রীকে ভালো লাগার পর পাত্রীর বাবা যখন ছেলেকে পণের কথা জিজ্ঞাসা করে, তো জামাই, আমার মেয়েকে তো তোমার ভালোই পছন্দ লাগলো, এবার বলো যৌতুকে কি কি লাগে। না না, কি বলছেন, যৌতুক টৌতুক কিছু চাই না, যৌতুক নেওয়ার মতো পা পাওয়ার কিছু হয় নাকি। আচ্ছা, আর আপনি যদি চান তো একটা ভালো কাঠের বিছানা দিতে পারেন, আপনার মেয়ে ঘুমাবে, আমার কি, আমি তো এমনিতেই মানিয়ে নেব। আচ্ছা, না না, ওগুলো তো দিবই, পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজটা, আর ফ্রিজটাও। আর আপনি চাইলে একটা কালার টিভি দিতে পারেন, আপনার মেয়েই দেখবে, আমার কি, আমি তো এমনিতেই মানিয়ে নেব। নিশ্চয়ই ওটা তো দিতেই হবে, না হলে টাইম পাস কি করে করবে তোমরা। এছাড়াও আপনি চাইলে একটা বাইক দিতে পারেন, আপনার মেয়ে চেপে ঘুরে বেড়াবে, আমার কি, আমি তো এমনিতেই মানিয়ে নেব। হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলেছো, আমার মেয়ে না আবার বেশি পায়ে হেঁটে ঘুরতে পারে না, পা ব্যথা করে, তো ঘোরার জন্য একটা বাইক দেওয়াই যায়। আর কিছু সোনা গহনা অলংকার দিলেন, আপনার মেয়েই পরবে, সৌন্দর্য বাড়বে, আমার কি, আমি তো। না না জামাই বাবু, সেগুলো আর বলতে, ওগুলো তো আমরা প্রথম থেকেই দিয়ে দেবো। এছাড়াও আপনি যদি চান যে আমার মেয়ে ভালো মন্দ খাবার খাক, যেমন ধরুন মাছ, তো আপনি একটা পুকুর খুঁড়ে মাছের চাষ করে দিলেন, সেখান থেকে মাছ খাবে আপনার মেয়ে, আমার কি, আমি তো এমনিতেই। হ্যাঁ, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো পুকুর খুঁড়ে একটা মাছের চাষ করে দেওয়াই যায়, আমার মেয়েটা খাবে মাঝে মধ্যে। আর বলছিলাম শ্বশুর মশাই, আপনি যদি একটা চাকরি করে দিতেন, উপার্জনের টাকা আপনার মেয়েই ভোগ করতো, কোন রকম কমতি থাকতো না, আমার কি, আমি তো এমনিতেই মানিয়ে নেব। আচ্ছা, আর কি, একটা বাড়ি। শুয়োরের বাচ্চা রে, তোকে আমার মেয়ে দেবই না, ভদ্র ভাই গাড়ি চালা।